সুন্দরবন লাগোয়া উপকূলীয় জেলা সাতক্ষীরার বেশিরভাগ মানুষ মাছ চাষে নির্ভরশীল। এই অঞ্চলে আশির দশক থেকে শুরু হয় বাণিজ্যিকভাবে চিংড়ি চাষ। বর্তমানে জেলায় 66,000 গলদা ও বাগদা চিংড়ির ঘের রয়েছে। এসব ঘেরে চিংড়ির পাশাপাশি অন্য মাছও চাষ করা হয়। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অঞ্চলে উৎপাদিত চিংড়ির 90% ইউরোপ সহ বিশ্বের 32টি দেশে রপ্তানি হয়ে থাকে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কমেছে চিংড়ি রপ্তানি। এতে প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। খোলা বাজারে বিক্রি হওয়া প্রতি কেজি চিংড়ির দাম কমেছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। এই বাগদার গত বছর দাম ছিল 900 টাকা, সেই বাগদার এবছর দাম হলো 550 টাকা 500 টাকা। তাও কোনো কোম্পানির লোক কিনতেছে না, বাজার বাড়ি কিনতেছে, তাদের রেট হলো 500 টাকা। এখন দাম তো কম, আগে ছিল 300 টাকা কেজিতে কম, ওই জন্যই ক্রেতা বিক্রেতা উভয়পক্ষে লস হচ্ছে সব। চাষকৃত বাগদা ও গলদা চিংড়ির দাম কমলেও কিছুটা বৃদ্ধি পেয়েছে নদীর ও চাষকৃত অন্যান্য মাছের দাম। খাদ্যের দাম বেশি, অনাবৃষ্টির কারণে প্রোডাকশন কম বলে তো মাছের। খাদ্যের দামটা একটু কম হতো তাহলে মনে হয় আরও ভালো হতো। এর মাহাজন তারা তো এবার পয়সা কড়ি পাচ্ছে না, তারা তো ফকির হয়ে যাচ্ছে একেবারে। আর এ কীভাবে আমরা কী চলবো এইভাবে বলেন? সরকারে এর নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার কোনো। মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, বিশ্ববাজারে রপ্তানি কমে যাওয়ায় চিংড়ির দাম কিছুটা কমেছে। নতুন বাজার সৃষ্টির পাশাপাশি রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক হলে ফের দাম বাড়বে। সামনে বড় দিন, তারপরেও কিন্তু প্রসেসর যারা আমাদের রপ্তানি কারক তারা কিন্তু বলছে যে সেইভাবে অর্ডার নেই, এই জন্য এই মুহূর্তে বলা যাচ্ছে না। এখন বর্তমানেও যে দাম আছে বিক্রি করছে সেটাই বিক্রি করে তাদের যে খরচ উঠছে না এটা না, আগে লাভ বেশি হতো এখন লাভটা কমাচ্ছে। বারবার প্রাকৃতিক দুর্যোগ, মাছের খাবার ও পোনার দাম বৃদ্ধি সহ নানা সংকটে রয়েছে সাতক্ষীরার মাছ চাষে জড়িতরা। তবে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও রপ্তানি বাড়লে ন্যায্য মূল্যে মাছ বিক্রির আশা তাদের। আহসানুর রহমান রাজীব, এখন সাতক্ষীরা।